হ্যালো বন্ধুরা, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। ব্যানার্জি কেনি পরিবারে তোমাদের সকলকে জানাই আরও একবার অনেক অনেক স্বাগত। তো এখন সকালবেলা এখন বাজে 8:30। আমি ঘুম থেকে অনেকখানে উঠে গেছি 8টার সময়। পুরুষ এখন উঠলো, উঠে পুরুষকে ব্রাশ টাশ করে আমি যে বাইরে আসলাম, ভাবলাম তোমাদের সাথে কথা বলে ব্লগটা শুরু করি। তো এখন আজকে সকাল থেকে একটু একটু মেঘলা মেঘলা ছিল, কিন্তু এখন মোটামুটি রোদ উঠে যাচ্ছে আর তার সাথে হাওয়া, কারণ সোমবার থেকে নাকি ঘূর্ণিঝড় হওয়ার কথা ছিল, তো সেটা তো হচ্ছে না। কিন্তু প্রচণ্ড ঠান্ডা ঠান্ডা হাওয়া, সকালবেলা একটু ঠান্ডা লাগছে। আর এই যে পুরুষ সকালবেলা উঠে পাড়া বেড়াতে বেরিয়ে গেছে, এবার এই বাড়ি একবার ওই বাড়ি এই যে বেরোচ্ছে, আবার দৌড়ে চলে গেলো ওদিকে। তো কালকের ব্লগটা এখন পোস্ট করতে পারিনি, জানি না কখন পোস্ট করতে পারবো। বাবারে বাবা, তো চলো দিনটাকে আজকে শুরু করি, দেখা যাক আজকের দিনে তোমাদের সাথে আমি কী কী শেয়ার করতে পারি। তো চলো দেখতে থাকো। আর এই যে আমাদের একটা পাড়া বেরোনি, সকালবেলা উঠে ওর পাড়া বেড়ানো চাই, আর কাদা চাই কান্দুরি। হ্যাঁ হ্যাঁ, কোলে থাকলে ওকে কাঁদতে ইচ্ছে করে কান্দুরি। হ্যাঁ জল ভরা চোখ করছে করছে ওর বাবা গু। ওরে বাবা, এখানে সকালবেলা মা চা বসিয়ে দিয়েছে আর আমি খাচ্ছি এই যে গরম জল। চা বিস্কুট খাবো, কুরুষকে খাওয়াবো, আর এই যে কুরুষ ঘুরছে শয়তানি করছে। আর এই যে তুমি দেখতে পাচ্ছ কিনা, এই দেখো বড় পিসিদের একটা ছোট্ট লিচু গাছ, সে লিচু গাছে কত মুকুল এসছে, একটু লিচু গাছ অনেক মুকুল এসছে। দেখ আম গাছে তো মুকুলে শেষ নেই, এই এই গাছগুলো, এই গাছটাতে যা বড় বড় আম হয়, মানে এক একটা ফুটবলের মতো আম প্রত্যেকটা গাছে মুকুলে ভর্তি। আর এই যে এগুলো ছোট কাকুদের কলা গাছ লাগিয়েছে, ছোট কাকুদের কলা গাছ। আর এদিকে সব বড় পিসিরা সবজি লাগিয়েছে, এগুলো সবগুলো তোমরা তোমাদের অভাব পিসি, এগুলো সবগুলো তোমাদেরই সবজি। পেঁয়াজ এগুলো সব বড় পিসিমশাই লাগিয়েছে, বড় পিসিমশাই দারুণ সবজি লাগাতে পারে। পেঁয়াজ টিয়াজ লাগিয়েছে, পেঁয়াজ, লঙ্কা, বেগুন, অনেক কিছু লাগিয়েছে। এখানে কি লাগাবা? ডাঁটা, ডাঁটা লাগাবে, ডাঁটার দানা। এইটা শয়তানি দেখো, খালি এইটা শয়তানি দেখো। তুই কি খাচ্ছিস বাবা? হ্যাঁ এদিকে বললো দাও তো, ভালো করে বলো। আম সত্য খাচ্ছে, আম সত্য। এই যে এগুলো হচ্ছে সব বাদাম গাছ, সব বাদাম গাছ লাগিয়েছে। হ্যাঁ বাদাম গাছ। এই দেখো আমাদের কাছে কত মুকুল এসছে, প্রচুর মুকুল এসছে, ছোট ছোট আম হয়েছে, দেখতে পাচ্ছ? এগুলো সব বাবার হাতে লাগানোর গাছ, এটাকে ছোট ছোট আমের মুকুল আছে। আমাদের প্রচুর আম গাছ, প্রচুর, মানে আমের জঙ্গল বললে কম গাছ কম বলা হবে। এইটা তো আসেনি একটাও না, আসছে তো। এটা কি গাছ? এটা লক্ষণ ভোগ, আর ওটা ন্যাংরা, ওইটা ফজলি। সবগুলোতে মুকুল আসছে, সব গাছে মুকুল আসছে, তোমার ওই ছোট গাছটাতে মুকুল আসছে। হ্যাঁ এই যে তন্ময়ের শ্বশুর বাড়ি ভ্রমণ হয়ে গেল, এবার বাড়ি, দুদিনের জন্য শ্বশুর বাড়ি ভ্রমণ, এবার বাড়ি। দুদিনও পুরা নয়, হ্যাঁ দুদিনও পুরা নয়, দেড় দিন, দেড় দিনের জন্য শ্বশুর বাড়ি আসে, এবার বাড়ি যাচ্ছে। রাত্রি 9টায় হচ্ছে ট্রেন বালুরঘাট থেকে হাওড়া, এখান থেকে কেকারবা। এই ট্রেনটা গেলে তোমার মালদাই অতক্ষণ দাঁড়ায়, তাড়াতাড়ি চলে যায় ট্রেনটা। এখান থেকে তন্ময় যাবে
কে কার বাড়িতে, মানে আমার বোনের বাড়িতে, মানে ওখানে বোনের বাড়ির পাশে স্টেশন, ওখানে যাবে গিয়ে ওখানে টিফিনটা করবে, রাতের খাবারটা আমার ছোট মাসি পাঠাবে, ভাই এসে দিয়ে যাবে, মানে অনেক লোকজন খাওয়ার দাওয়ার আছে আমাদের, খাওয়ার কিছু চিন্তাই করতে হবে না, দিয়ে যাবে। তারপর ভাই আর এই মানে এই বাড়ির ভাই যে পুচু আর ওইখানকার আমার ছোট মাসির ছেলে আর এক মাসির ছেলে সবাই মিলে গিয়ে স্টেশনে দিয়ে আসবে, 9টার সময় ট্রেন। তুমি শ্বশুর বাড়ি থেকে কি নিয়ে যাচ্ছ সেটা তো বলবে, গোবর সার। হ্যাঁ, শ্বশুর বাড়ি থেকে মানুষ কত কিছু নিয়ে যায়, ও কি নিয়ে যাচ্ছে দেখবে, এই দেখো গোবর সার, এই যে প্লাস্টিক ভর্তি গোবর সার ব্যাগ ভর্তি, আর এই যে জবা ফুলের ডাল। বাবা নামো 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 বাবা নামো, টাটা করে দাও টাটা করে দাও, উঠতে হবে না আর। হ্যাঁ আমি যাবো এবার, ওখানে নামাইনি। না অল্প করেই দাও, থাকছে না তো পচে যাচ্ছে। তাহলে আজকে ব্লগে যা যা হলো তোমাদের সাথে শেয়ার করলাম, আশা করছি তোমাদেরও ভালো লাগবে। আর যে কুটুসের দুষ্টুমি চলছে, দেখো মা ওখানে রান্না করছে, ওখান থেকে এই পাতা বাস পাতা শুকনোটা নিয়ে চলে এসছে, দুধ তো চলে বুঝছো। তাহলে এমনিতে ব্লগগুলো অনেক বড় বড় হয়ে যাচ্ছে, আপলোড ঠিকভাবে করতে পারছি না, অনেক টাইম লেগে যাচ্ছে, সেই কারণে এই ব্লগটা আর বেশি বড় করছি না, ঠিক আছে। আশা করছি ব্লগটা তোমাদের ভালো লাগবে, আর যারা তাদের ঘরে যেতে পারছে না প্লিজ রাগ করো না, নেটওয়ার্কের সমস্যাটা মিটলে আমি বাড়িতে গিয়ে সবার ব্লগ দেখবো, সবার ঘরে যাব, ঠিক আছে। তো আজকে ব্লগটা এখানে শেষ করছি, নতুন ব্লগের সাথে খুব তাড়াতাড়ি দেখা হবে, ততক্ষণ পর্যন্ত খুব ভালো থাকবে, সুস্থ থাকবে, টাটা টাটা করো টাটা করো।